হ্যালো স্টুডেন্ট তো তোমরা যেরকম বলেছিলে যে ম্যাম ক্যাটাগরি টু এর প্র্যাকটিস বেশি করে করান তো আজকে সেরকম আবার একটা ক্যাটাগরি টু এর ওপর প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তো তোমরা ভিডিওটা দেখো এবং তোমরা চেষ্টা করো ভিডিওটা প্রশ্নের উত্তর আগে দেওয়ার তারপরে মিলিয়ে নেওয়ার এবং যদি ভালো লাগে তাহলে সেটাও জানিও কার কত স্কোর হলো সেটা জানিও এবং যদি তোমাদের কোনো সাজেশন থাকে সেটাও আমাকে জানিও তো চলো শুরু করা যাক এবং শুরু করার আগে টুডেজ জ্ঞান হচ্ছে এডুকেশন ইজ দ্য মুভমেন্ট ফ্রম ডার্কনেস টু লাইট অর্থাৎ শিক্ষা দিয়ে আমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি তো চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক প্রথম প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন জীবগুলি সালক সংশ্লেষে সক্ষম ফটো করতে পারে নিচের কারা ইউগলিনা অ্যামিবা পাইন গাছ নাকি সায়নো দেখো গাছ যখন পাইন গাছ যখন এটা তো হবেই কনফার্ম শালক সংশ্লেষে সক্ষম এক মধ্যে ইউগ্লিনাও পড়ে সায়ানো ব্যাকটেরিয়া এটাও পড়ে তাহলে এসিবি আমি বা আমি বা হবে না কারণ এটা হচ্ছে একটা প্রোটোজোয়া যে শালক সংশ্লেষ করতে পারে না নেক্সট প্রশ্ন নিচের কোন প্রাণীর দেহে মুক্ত সংবহন তন্ত্র উপস্থিত দেখো আমরা দু রকমের সংবহন তন্ত্র দেখতে পাই একটাকে বলছি মুক্ত একটাকে বলছি বদ্ধ মুক্ত সংগঠন তাদের যে রক্ত নয় তাদের যে দেহ তরল যেটা সেটা তাদের দেহ গহবরের মধ্যে মুক্ত হয় শুধু রক্ত রক্তবাহের মধ্যে দিয়ে প্রবাহিত না হয়ে বডি ক্যাভিটিতেও মুক্ত হয় কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না আমাদের রক্ত রক্তবাহের মধ্যে দিয়ে হৃৎপিণ্ড ফুসফুস থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে রক্ত বাহের মাধ্যমে তো সেই জন্য আমাদের বদ্ধ তাহলে আমাদের যদি বদ্ধ হয় তাহলে নিশ্চয়ই মানুষ অপশনটা হবে না তো মুক্ত সংবহনতন্ত্র এটা দেখতে পাই আমরা চিংড়িতে আরশোলাতে এবং দেখতে পাই কিন্তু মানুষে কি হয় বদ্ধ মানুষে বা ক্লোজ সার্কুলেশন নেক্সট প্রশ্নে যাই মাইটোসিস বিভাজনের দশা কোনগুলো আমরা জানি দু রকমের সেল ডিভিশন হয় মাইটোসিস যেটা আমাদের বডির শুক্রাণু ডিম্বাণু এগুলো বাদ দিয়ে সমস্ত কোষে মাইটোসিস হয় এবং শুক্রাণু ডিম্বাণু বা আমাদের যেগুলো জার্ম সেল সেগুলোতে আমাদের মিওসিস হয় তো এই মাইটোসিসের নিচের যে দশা কিছু লেখা আছে ইন্টারফেজ জায়গোটিন সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস এগুলোর মধ্যে কোনটা আমরা মাইটোসিসে দেখতে পাই তো ইন্টারফেজ এইটা তো কমন দশা মাইটোসিস হোক বা মিওসিস হোক ইন্টারফেজ তো হবেই জাইগোটিন এটা কিন্তু মিওসিসের মিওসিস ওয়ানের একটা উপদশা তার মানে এটা হবে না সাইটোকাইনিসিসও হতে হবে অ্যাট দ্য এন্ড সবাই যে কোনো সেল ডিভিশনে সাইটোকাইনেসিস হতে হবে অর্থাৎ সাইটোপ্লাজমের ডিভিশন হতে হবে এবং ক্যারিওকাইনিসিসও হতে হবে অর্থাৎ নিউক্লিয়াসের ডিভিশনও হতে হবে তাহলে অপশন এ সি এবং ডি কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নে যাই বলেছে নিম্নের কোন গাছে জোর কলম সম্ভব জোর কলম কি করি আমরা একটা গাছ নিয়ে এবং অন্য একটা গাছের ব্রাঞ্চ কেটে নিয়ে আসি সেম টাইপের গাছের এবং তাদেরকে কেটে বেঁধে দিয়ে সেখানে কিছু অক্সিন এই জাতীয় হরমোন স্প্রে করলে সেখান থেকে আবার নতুন গাছ উৎপন্ন করা সম্ভব এই পদ্ধতিকে আমরা বলছি জোর কলম তো নিচের কোন গাছের মধ্যে জোর কলম হয় ধান আম নারকেল নাকি পেয়ারা দেখো ধান গাছে ব্রাঞ্চিং নেই মানে সেরকম ব্রাঞ্চিংই খুব একটা হয় না তো এটাও সম্ভব নয় আর দেখো নারকেল নারকেল গাছেও কোথায় ব্রাঞ্চ একটা বড় গাছ সেখান থেকে অনেক ঝুড়ি ঝুড়ি পাতা বেরিয়েছে তো ব্রাঞ্চ নেই ব্রাঞ্চ আছে আম গাছে আর পেয়ারা গাছে এছাড়াও তো এই প্রশ্নটা তো সোজা উত্তর ছিল ধান আর নারকেল অপশন দিয়েছে বলে তো এরকম আরো অনেক গাছ আছে যেখানে কিন্তু জোর কলম করা যায় না তার মধ্যে আম পেয়ারা আপেল লিচু গোলাপ এইসব গাছে গোলাপ গাছে হয় না গোলাপ গাছে শাখা কলম হয় সব গাছে জোর কলম সম্ভব নেক্সট প্রশ্ন বলেছে একটি বহি পরজীবীর উদাহরণ পরজীবী মানে কি যে সকল প্রাণী অন্য কোন প্রাণীর দেহে থাকে এবং তাদের শরীর থেকে শোষণ করে জীবন ধারণ করে এবং পোষক কোষের যে দেহে থাকছে হোস্ট সেলের ক্ষতি করে এবং নিজে উপকৃত হয় তো এটাকে আমরা বলছি পরজীবিতা এবং এইভাবে যে সমস্ত প্রাণী জীবন নির্ধারণ করে তাদেরকে আমরা বলছি পরজীবী এবার এই পরজীবী দুরকম হয় বহি আর একটা অন্ত কারা যারা একদম শরীরের ভেতরে বসবাস করে বহি কারা যারা শরীরের বাইরের কোন জায়গায় বসবাস করে তো দেখো এই যে কৃমি এরা তো শরীরের ভেতরেই থাকে কিন্তু কিন্তু উকুন আর মাইট এরা শরীরের বাইরেই থাকে আমাদের শরীর থেকে রক্ত রক্তরস শুষে নিয়ে জীবন ধারণ করে তো এগুলো হচ্ছে বহি পরজীবীর উদাহরণ নেক্সট প্রশ্ন জীবন্ত জীবাশ্ম কোনটি জীবন্ত জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম মানে কি যে সময়ে ওই প্রাণীটার আবির্ভাব বা যে সময় থেকে ওই প্রাণীটা এখানে পৃথিবীতে রয়েছে সেই সময়ের আশেপাশের বা সেই সময়ে থাকা অন্যান্য সমস্ত প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু সেই প্রাণীটা এখনো টিকে আছে সে এখনো সার্ভাইভ করছে তারা হচ্ছে জীবন্ত জীবাশ্ম তো এক্ষেত্রে অ্যান্সার হবে সেনোডন এবং লিমুলাস দেখো আর্কিওপ্টেরিক্স এটা অলরেডি এক্সটিং হয়ে গেছে মানে এটাকে ধরে নেওয়া হয় যে পক্ষী এবং শরীরশ্রিপের মধ্যে একটা মিসিং লিঙ্ক পক্ষী এবং সরিস্রীপের মধ্যে একটা মিসিং লিংক আর ইয়োহিপাস এটা তো ঘোড়ার একটা প্রজাতি খুব প্রাচীন বা প্রথম প্রজাতি যেটা সেটা ছিল ইয়োহিপাস তো ইয়োহিপাস বা আর্কিওপটেরিক্স এটা হওয়া সম্ভব নয় লিমুলাস আচ্ছা লিমুলাসের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি রাজ কাঁকড়া অপশনে তোমরা লিমুলাস না পেয়ে রাজ কাঁকড়াও পেতে পারো সেটাও হবে নেক্সট প্রশ্নে যাই নিজেল দানা থাকে নিজেল দানা থাকে আমরা জানি যে নিউরনে কিন্তু নিউরনের দেখো অনেকগুলো জায়গা বলে দিয়েছে এবার তো সেইখানে এবার কোথায় থাকে বলেছে কোষ দেহে নাকি তো আমরা যদি নবে একটা কোষ দেহের বা না একটা নিউরনের ছবি আঁকার চেষ্টা করি তো এই লম্বা অংশটা হচ্ছে অ্যাকশন এবং এগুলো হচ্ছে সব ডেনড্রন তারকাকৃতি যেটা এঁকেছি এটা কোষদেহ এবং এইখানে নিজাল দানাগুলো থাকে তো তার মানে কোষদেহ এটা হচ্ছে আমার কোষদেহ এখানে তো অবশ্যই আছে এখানে অবশ্যই আছে এবং এই যে অ্যাকশন পার্ট এই যে এই পার্টটাকে আমরা বলছি অ্যাকশন এখানে দেখতে পাওয়া যায় না আবার নিজাল দানা এই অব্দি হয়তো থাকে বড় জোর কিন্তু ডেনড্রনগুলোর ভেতরে ভেতরে কিন্তু দেখতে পাওয়া যায় তাহলে ডেনড্রনেও দেখতে পাই আমরা আর কোষ দেহে দেখতে পাই সাইনাপটিক নবে পাই না অ্যাকসানেও পাই না নেক্সট প্রশ্নে যাই গ্লাইকোলাইসিসে উৎপন্ন অন্তর্বর্তী যোগ গ্লাইকোলাইসিস একটা পাথওয়ে শ্বসনের একটা পাথওয়ে যেখানে অন্তর্বর্তী যোগ মানে মাঝে মাঝে এখানে দেওয়া কোন যোগগুলো গ্লাইকোলাইসিসের কোনো না কোনো একটা জায়গায় উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস একটা বেশ বড় পাথওয়ে ফার্স্ট বলেছে গ্লুকোজ সিক্স ফসফেট টু ফসফোয়নল পাইরোভিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড নাকি অক্সালো অ্যাসিডিক অ্যাসিড দেখো গ্লুকোজ সিক্স ফসফেট শুরুতেই পায় গ্লুকোজ থেকে নেক্সট ধাপেই হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট গ্লাইকোলাইসিসে কি হয় গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে পাইরোভিক অ্যাসিড তৈরি হয় গ্লুকোজ থেকে পাইরোভিক অ্যাসিড তৈরি হয় তো এর নেক্সট ধাপ গ্লুকোজ থেকে পাইরোভিক অ্যাসিড তো লাফিয়ে হয়ে যায় না মাঝখানে অনেক অন্তর্বর্তী যোগও থাকে তো গ্লুকোজের পরের ধাপেই থাকে গ্লুকোজ সিক্স ফস তো এটা তো আছে আর একদম লাস্টের আগের ধাপে আমরা পাবো ফসফোয়েনল পাইরোভিক অ্যাসিড তার মানে এই দুটো হয় অথচ ম্যালিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিডিক অ্যাসিড এগুলো কোনোটাই কিন্তু গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয় না তাহলে এ আর বি হলো দেখো এখানে একটা গ্লাইকোলাইসিসের পাথওয়ে দেওয়া হয়েছে এখানে দেখো এই যে গ্লুকোজ সিক্স ফসফেট এখানে তৈরি হয়েছে এবং এই যে ফসফোরিনল পাইরুয়েট বা পাইরুভিক অ্যাসিড সেটা একদম লাস্ট স্টেপের আগে স্টেপে তৈরি হয়েছে নেক্সট নিম্নলিখিত কোনগুলি অর্ধভেদ্য পর্দা অর্থাৎ সেমি পারমিয়েবল মেমব্রেন অর্ধভেদ্য পর্দা মানে এই সমস্ত পর্দা সব কিছু জিনিসকে এর মধ্যে দিয়ে যেতে দেয় না কিছু জিনিসকে যেতে অ্যালাউ করে কিছু জিনিসকে বাধা দেয় তো তাদেরকে আমরা বলছি অর্ধভেদ্য ডিমের খোসার নিচের পর্দা এবং পার্চমেন্ট কাগজ কাঠ সবগুলো ডিমের খোসার নিচের পর্দা এটাও একটা পর্দা কাজ করে পার্চমেন্ট কোনো নয় আর সবগুলো আছে বলে সবগুলো অপশন হলো না ইজি ছিল অপশন এলিমিনেট করে আমরা কিন্তু অনেক প্রশ্নের উত্তর করতে পারি যখন কোনো প্রশ্নে ডাউট থাকে তো ভিটামিন বি টুয়েলভ উৎপাদনে ব্যবহৃত হয় আজকে লাস্ট প্রশ্ন ভিটামিন বি টুয়েলভ উৎপাদনে নিচে কোনটা ব্যবহৃত হয় এটা জানতে চেয়েছে তো অপশন এ আছে অপশন বি আছে সিউডোমোনাস অপশন অপশন সি আছে আছে অ্যাসপারাগাস ডি গ্লুটামিন তো বি টুয়েলভ যেটা সেটা উৎপাদনে অপশন এ প্রোপিওনি ব্যাকটেরিয়াম এবং বি সিউডোমোনাস এই দুটো ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় তো আজকের ক্লাসটা এই ইগ ছিল কিরকম লাগলো দেখাও আমাকে জানিও এবং তোমরা বলো যে আরো কিরকম ভিডিও চাও ক্যাটাগরি টু ভিডিও আনলে দেখো ক্যাটাগরি ওয়ানও কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো খুব শিগিরই পরের ভিডিও আনছি তখন জন্য স্টেটিউন